সুপ্রিয় দর্শকবৃন্দ, শুভেচ্ছা, স্বাগতম। নির্দ্বিধায় বলতে পারি, তার জন্ম যদি আমেরিকায় হতো, অনেকবার তিনি অস্কার পেতেন। এ কথা অত্যন্ত নিশ্চয়তার সাথে এবং দৃঢ়তার সাথে বলা যায়। তিনি সেই প্রতিভাধর অভিনেতা। তিনি চিত্রনাট্যকার, কাহিনীকার, সংলাপ রচয়িতা, পরিচালক, অভিনেতা, কবি এবং সবচেয়ে বড় কথা, তিনি একজন মানুষ, অত্যন্ত ঘনিষ্ঠ মানুষ, ঘনিষ্ঠ মানুষ, ঘনিষ্ঠ মানুষ, ঘনিষ্ঠ চলচ্চিত্র শিল্পের সবার জন্য আমাদের ঘনিষ্ঠ মানুষ একজন। তিনি এটিএম শামসুজ্জামান, অভিনেতা, পরিচালক, চিত্রনাট্য, সংলাপ রচয়িতা। এটিএম শামসুজ্জামানকে নিয়ে শুরু হচ্ছে চলচ্চিত্র বিষয়ক সাপ্তাহিক আয়োজন আমার ছবি। আমার ছবি, চলমান জীবনের ছবি, আমার ছবি বলে তাদের কথা, মূর্ত করে যারা মনের কথা, তারাই বলেন কথা। আমার ছবিতে বিনোদিত হই যাদের ভাবনাতে, আঁকেন যারা স্বপ্নের ছবি, প্রিয় প্রিয় ছবি, আমার ছবি, আমার ছবি, আমাদের চলচ্চিত্রের ছবি। ১৯৬১ সাল, উদয়ন চৌধুরী তৈরি করছিলেন একটি ছবি, ছবির নাম বিষকন্যা। এই ছবিতে সহকারী হিসেবে আমরা পেয়েছিলাম আমাদের আজকের এই অভিনেতাকে, শক্তিমান অভিনেতা এটিএম শামসুজ্জামান, আমাদের আজকের অতিথি। কেমন আছেন? আপনার দেখে কি মনে হয়? খুবই ভালো আছেন, ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। জানতে চাইবো এটিএম, হ্যাঁ, এটিএম মানেটা কি? জি, এটিএম মানেটা হলো আবু তাহের মোহাম্মদ। কিন্তু যেহেতু আমি একটু কথা বেশি বলি, এই জন্য আপনি বলতে পারেন অলওয়েজ টকস মাচ। চলচ্চিত্রে এত বড় নাম নিয়ে আসা, এটা একটা খুব সাহসী কাজ মনে হয়নি আপনার? আগে আমার নামের একটা অংশ লেখা হতো, সেটা হচ্ছে এটিএম। তাই বললাম যে যারা পাবলিসিটি করতো তাদেরকে ধরলাম যে ভাই আমার নাম তো এটিএম শামসুজ্জামান, এই পুরোটালে দেন না কেন, আমাকে ধমক দিল তোর সাহেব, এরকম একটা নাম। একটা হলো শিল্পী, আপনার নাম লিখতে গেলে তিনটা শিল্পীর নাম বাদ দিতে হয়। আমি বললাম যে আচ্ছা, একটা দিন আসবে যখন আমার নামটাই থাকবে আর কারো নাম থাকবে না, এবং সেরকম দিন আমরা দেখেছি দীর্ঘ সময় ধরে। এটা আল্লাহর অশেষ রহমত যে এখন পুরো নামটাই দেয়। উদয়ন চৌধুরীর সাথে কাজ করা শুরু করলেন, সেই ব্যাপারটি সংক্ষেপে জানবো। উনি কলকাতায় মানুষের ভগবান বলে একটি ছবি করেছিল, আর আমাদের ধীমান সম্পাদক, ইন্টেলেকচুয়াল, বুদ্ধিজীবী ওবায়দুল হক সাহেব, সেই সময় উনিও একটা ছবি করেছেন কলকাতায়। ছবিটার নাম ছিল দুঃখে যাদের জীবন গড়া। আমার স্যারও এলেন, উনিও এলেন। আমার স্যার এখানে এসে বিষকন্যা একটা ছবির উনি করবেন বলে ঠিক করলেন। এই ছবিতে একজন সহকারী পরিচালকের দরকার হলো। আমি গেলাম, স্যার আমাকে দেখলেন, আমাদেরকে তাকে বললেন কে নাম। আমি বললাম এটিএম শামসুজ্জামান। তারপর উনি বললেন নামটা লেখো। নামটা লিখলাম, বললেন বাহ, হাতের লেখা তো ভালো। তারপর আমাকে স্ক্রিপ্ট বের করে দিলেন। এটা আমি অনেকবার বলেছি, যাই হোক, সেই স্ক্রিপ্ট আমি কপি করলাম এবং একসময় তিনি দেখলেন, দেখে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর হিসেবে আমাকে সিলেক্ট করলেন। সিলেক্ট করার পরে আমরা তখন আউটডোরে গেলাম আদুরিয়া গ্রামে, ৩৬টা বেঁধে বেঁধে নি। তারা করতো কি, ওই শুটিংয়ের সময় একটা বট গাছের নিচে যার যার স্যান্ডেল ফেলে দিত, ফেলে দিয়ে তারা বেঁধে নি হয়ে মাথায় ঝুড়ি নিয়ে যেত। আমি ওই সাথে যাওয়ার চেষ্টা করলাম, বললো তুই কোথায় যাচ্ছিস? তা বললাম বা আমি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর না, আমি যাব না। বলছে না না, এখন তোমার সময় হয়নি, তো এই বট গাছতলায় বসে থাকো, আর মেয়েরা যে জুতোগুলো ফেলে দিলে পেয়ার পেয়ার করে রাখো।
আমি বললাম যে আমি একটা উকিলের ছেলে, আমি মেয়েদের এই জুতো পেয়ার পেয়ার করে রাখবো, বলে পছন্দ না হলে চলে যাও। এইভাবে কাজ শিখতে হয়, এখন এইসব কথা কেউ বিশ্বাস করবে না। আপনি তো 68 সালে মিতা পরিচালিত এতটুকু আশা ছবিতে অভিনয় করলেন, তো ওটা অ্যাস্টান ছিলাম। আচ্ছা, ওইটা অ্যাস্টান ছিলাম, একটা লোক আসে নাই, বেবি ভাই আমাকে বললো আলতা বেগানা একটা গান গাইবে। তুমি কি দেখেছো? তুমি কি দেখেছো? আমি আমার কিছু করতো, তোর কিছু করতাম না, একটা স্ট্রোক আছে, ওই জায়গাটা এলো, সেখানে এসে আমাকে বলে এখানে একটু খুব একটা মন খারাপ করা এক্সপ্রেশন দে, প্রতিদিন কত খবর আসে যে কাগজের পাতা পড়ে জীবন পাতার অনেক খবর রয়ে যায় অকচরে, আমি আর কি করবো, তাকিয়ে থাকলাম, একটু ঠোঁটটা কাঁপিয়ে দিলাম যেহেতু নাটক করি। আমরা এটিএম শামসুজ্জামানকে চলচ্চিত্রের পর্দায় বিশালভাবে পেলাম নয়নমণিতে। আমার চরিত্র হচ্ছে মেয়ে মানুষ দেখলে আর কথা নেই, তার পিছনে ছুটতেই হবে। একটা মন্দ মানুষের যত রকম মন্দ গুণ সব আমার চরিত্রে, তারপর এই চরিত্র আমাকে করতে দেওয়া হলো, আজ পর্যন্ত সেই চরিত্রেই করে যাচ্ছি। এবং এই প্রসঙ্গে টেলিভিশনের একটি নাটকের কথা আমরা কখনোই ভুলব না, সংসপ্তক। একটা অদ্ভুত সুন্দর চরিত্র, এটা টেলিভিশনে সে সময়ে প্রযোজক আব্দুল্লাল মামুন কি জানি কি ভেবে উনি আমাকে এই চরিত্রটা দিলেন, এবং আমি আমাকে বুঝিয়ে দিল যে খোকন ডাকলাম এই নামেই ডাকতেন উনি আমায়, যে খোকন এই চরিত্রটা ঠিক এইরকম করে করতে হবে, উনি যেমন করে বললেন আমি সেভাবে করার চেষ্টা করেছি। এবং আপনি কবি হিসেবে যথেষ্ট পারদর্শী, পত্রপত্রিকায় অনেক কবিতা ছাপা হলেও আমরা বই আকারে আপনার কোনো কবিতা গ্রন্থ পাইনি। রণেশ দাস, রণেশ দা আপনাকে অনেক উৎসাহ দিয়েছে। সম্পাদকের জহুরাম চৌধুরী উনি সম্পাদক ছিলেন, আর সাহিত্যের এই পাতাটা রণেশ দাশগুপ্ত দেখতেন, উনি দেখতেন এবং আমাকে আমার গুরুই বলা চলে। আমি যখনই কোনো লেখা নিয়ে ওনার কাছে যেতাম, উনি আমাকে নিয়ে বসে পড়তেন, আমার লেখাটা খুব যত্ন নিয়ে পড়তেন, আমি আমাকে দিয়ে পড়ানো হতো। জানতে চাইবো আপনার স্কুল এবং কলেজের কথা। স্কুল কোথায়? স্কুলে আমাদের আমি অনেকগুলো স্কুল বদল করেছি। কি জন্য? দুষ্টামির জন্য? হ্যাঁ, বের করে দিত স্কুল থেকে? না না, বের করে দিত না। তাহলে আমার এক স্কুলে বেশি দিন পড়তে ভাল লাগতো। আচ্ছা, প্রবীণ মিত্র ক্লাস টু এ, আমি ক্লাস টু এর, আজকের যে বিখ্যাত রফিকুন নবী, শিল্পী রফিকুন রণবী, জি রণবীও আমার ক্লাস ফ্রেন্ড, রাজু আহমেদ, হ্যাঁ রাজু আহমেদ, রাজু এরা। আর কলেজ কোনটি ছিল? জগন্নাথ কলেজ। এরপর আমি পাশ করেছি কিন্তু ময়মনসিং থেকে। ওখানে কেন গেলেন? ওখানে আমার ছোট চাচার কাছে আমাকে পাঠানো হলো। যতক্ষণ পর্যন্ত ওই মেয়ের বাপ মা কাজ ফাড়া না দেয় ততক্ষণ পর্যন্ত ওই মেয়ের জানাজা হবে না। ওই মেয়েরা, মেয়ের বাপ কোনদিন পশ্চিম দিকে ফিরাতক খাইছে? ওই মেয়ের মায়ের মাথায় কোনদিন তোমরা ঘুমটা দেখছো? এবার আমরা জানতে চাইবো অন্য একটি প্রসঙ্গে, আপনি অত্যন্ত জনপ্রিয় হয়েছেন কাহিনী চিত্রনাট্য এবং সংলাপ রচয়িতা হিসেবে, অসংখ্য ছবি তৈরি হয়েছে আপনার লেখা এইসব সৃষ্টিশীল কাজ নিয়ে। দু একটি ছবির কথা, যে ছবিগুলোর জন্য কাজ করে আপনি সত্যি আনন্দ পেয়েছেন। আমি এ পর্যন্ত অনেক গল্প লিখেছি, আর্কাইভগুলো জমা আছে, তার মধ্যে আমার জীবনের প্রথম ছবি জল ছবি, কাজী খালে আনোয়ার হোসেন রোজি, এইচ আকবর সাহেবের পরিচালনায়, এইচ আকবরের পরিচালনায়, এবং এই জল ছবিতেই ফারুক সাহেব প্রথম আসে, প্রথম আমি নিয়ে আসি, এবং কবরি ওটার হিরোইন, জি। তারপরে এরপরে ওর আমার ক্যারেক্টারের নাম হলো ফারুক, ওর নাম হচ্ছে আকবর হোসেন পাঠান, ওই ফারুক হিসাবে ওই নামটা রেখে দিলাম। এবং ইত্তেফাকে প্রথম ইন্টারভিউ গেল ওর, রাজা ফারুক নয় নায়ক ফারুক। এরকম জল ছবি, জীবন তৃষ্ণা, সীমার আরো অনেক ছবি, প্রথম মুক্তিযুদ্ধের ছবি, ওরা এগারো জন, ওরা এগারো জন, এই ছবির চিত্রনাট্যের সঙ্গে আপনি এবং কাজী আজিজ জড়িত ছিলেন। আমার আরেক বন্ধু মাসুদ, আল মাসুদ, হ্যাঁ এরা, আমি আবার অভিনয় করেছি তাতে, জি। এটি রাজাকারের চরিত্রে, হ্যাঁ এটা একটা ইতিহাস, আমাদের মুক্তিযুদ্ধের প্রথম ছবি, আমাদের মুক্তিযুদ্ধের প্রথম ছবি। খুব ভালো মতন পাহারা দাও, আর শোনা
বন্দুকে কি গুলি গুলি ভরছো না এমনি খালি বন্দুক নেই ভাড়া দিতেছ দিছি কি দিছ আর গুলি ভরছো কিনা সেটা জিজ্ঞাসা করি ভরাইছি তো আর শোনো মুক্তি বাহিনী দেখলেই গুলি করবা রুহুল আমিনের বেইমান বেইমানের একটা ঘটনা বলি রাজ্জাকের আগে কোনোদিন মোজ লাগাইনি আমি ওই ছবিতে ও যখন জানতে পারলো ও ডাকাতের ছেলে তারপর সে ফরেস্ট অফিসার হয়ে গেল আমি রাজ্জাককে বললাম যে রাজ্জাক আপনাকে এখন আলাদাভাবে আমরা দেখব আপনাকে একটা মোজ লাগাতে হবে রাজ্জাক রাজি নয় আমি বললাম যে মোজটা লাগান এরকম সরু একটা মোজ ওটা আমি লাগিয়ে দিলাম এবং আমি ছিলাম ওই ফরেস্টের ফরেস্ট অফিসারের গাইড বাবুজি কি করছিস বাবুজি বাহাদুর একটু বাহাদুর ব্যথাটা বড্ড বেড়েছে না না বাবুজি তুই এর মদ খাস না বাবুজি দে 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 আমার কাছে আয় বসবি আয় বস 74 সালে আজিজ আজহার সাহেব তৈরি করেছিলেন চোখের জলে একটি ভিন্ন ধারার ছবি ছিল আজিজ ভাই এবং আজহার ভাই সম্পর্কে একটু যদি বলতেন আজহার ভাই আমাদের মাঝে নেই আজহার তো আমার ঘনিষ্ঠ বন্ধুদের একজন সহকারী পরিচালক তারপর তো পরিচালক হলো তার আন্ডারেও ছবি করেছে কাজী আজিজ তো আসলে গীতিকার কাহিনীকার তার একটা গান তো খুবই বিখ্যাত যে চোখ যেমনের কথা বলে কাজী আজিজ একটি গানের জন্য সারা জীবন বাংলাদেশের মানুষের মানে বেঁচে থাকবে চোখ যেমনের কথা বলে তোমাকে দেখলে আমার বড় দুঃখ হয় এই কচি বয়সে বিধবা হলে মানে বলছিলাম কি ইচ্ছে করলেই তুমি সুখ পেতে পারো যদি বলো আজই আমি কাজী ডেকে 75 সালে মুক্তি পেল আরো একটি ছবি যে ছবিটি অত্যন্ত আলোড়ন তৈরি করেছিল সেই ছবিটি সম্পর্কে আপনার কাছ থেকে আমি জানতে চাই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে ছবিটি মিতার লাঠিয়াল লাঠিয়াল ছবিতে আমাকে মনোরের চরিত্রে মনোরের ছেলের চরিত্রে আমি অভিনয় করলাম এবং এই ছবিটাতে আনোয়ার হোসেন এবং ফারুক অপূর্ব অভিনয় করেছে এবং তার জন্য ফারুক পুরস্কৃত হয়েছে আনোয়ার হোসেন পুরস্কৃত হয়েছে এইখানে কি মানুষ মানুষ আমি তোমাকে চাই আপনি অভিনয় করেছেন আব্দুল লতিফ বাচ্চুর হ্যাঁ জাদুর বাসাজাচক আমাদের জামান ভাই এটার কাহিনীকার সে আমাকে একটা চরিত্র দিল একেবারেই মুজো লোকের হাঞ্চ ব্যাক অফ নটর ড্যামের মতো এই চরিত্রটা করতে গিয়ে আমাকে এত কষ্ট করতে হয়েছে এক জায়গায় আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হলো উপর জায়গা থেকে আমি ওই কুঁজো অবস্থায় এই গড়াতে 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 গিয়ে আবার দাঁড়ালাম এটা একটা স্মরণীয় চরিত্র আমার জন্য জৈবনের আগুন ভিজলেও নিভে না চিরা শাড়ি দিয়া এই শরীর ঢাকবো না আমার কাছে আইলে ইমুন শাড়ি দিমু শরীরও ঢাকবো মনও ভরবো সেই চরিত্রটি গোলাপি এখন ট্রেনে এর আগে আমি নয়নমণি করলাম জি তারপর গোলাপি এখন ট্রেনে যতটুকু চরিত্রের প্রয়োজন আমজাদ আমাকে যেভাবে গাইড করেছে আমি সেইভাবে অভিনয় করেছি এর পুরো কৃতিত্ব আমজাদের আমার নয় নয়নমণি তো পুরো কৃতিত্ব আমজাদের আমি আমজাদের দিকে তাকিয়ে থাকতাম আমজাদ যেভাবে বলতো আমি সেভাবে করতাম 1978 সালে গোলাপি এখন ট্রেনে মুক্তি পেয়েছিল এই ছবিটির কথা আসলে আরো তিনজনের কথা বলতেই হয় এক রোশন জামিল দুই ববিতা তিন আনোয়ার হোসেন আনোয়ারা আনোয়ারা ম্যাডাম এই চারজন আনোয়ারা রোশন জামিল ববিতা ববিতা বিশেষ করে আনোয়ারা এবং রোশন জামিল তাদের অভিনয় তো বলার মতো না আব্দুল্লাহ আল মামুন সাহেবও ভালো কাজ করেছেন আব্দুল্লাহ মামুন সাহেবও এবং গোলাপির কথা আসলে আমার ফারুক ভাইয়ের কথা বলতেই হবে ফারুকের ওই ওইখানে সাইকেলটা র্যালি সাইকেলটা চুরি করার পরে গোলাপি তো একবারে স্তব্ধ হয়ে গেল তার সংসারটা নষ্ট হয়ে গেল তারপর সে ট্রেনে করে ঘুরে বেড়ায় এবং কোনো কথাই বলে না বিড়ি চিড়ি খায় একটা পর্যায়ে ফারুক তার মনোকষ্ট মানে এতটা বেড়েছে শেষ পর্যন্ত গোলাপি একটা কিছু কম
তার এই এক্সপ্রেশন গুলি স্মরণ করার মতো। আপনার মন খারাপ কেন? টাকা পয়সা লাগবো, তা উনি বেড়াইতে যাইবেন। কি হয়েছে আব্বা? বাবা ময়নাগু ট্রেনে ট্রেনে কত কষ্ট করতেছে, তাগো জমিটা ফিরে দাও না কেন? ফিরে দাও। এইসব কথা আপনার মুখে আইলো কেমন আব্বা? এইসব আপনি বুঝবেন না, এগুলো পুরো সগুণ চিন্তা ভাবনা, আপনি এইসবের মধ্যে যাবেন না। আজিজ ভাইয়ের সাথে আপনার কাজ হয়েছে অনেক, তার মধ্যে একটি উল্লেখযোগ্য কাজ হচ্ছে অশিক্ষিত, চমৎকার একটি ছবি। রহমানের সঙ্গে আমি 29টা ছবি করেছি, তার অধিকাংশ ছবিতে আমি কাজ করেছি। তখন 70 সাজিবি তো, তার সঙ্গে কাজী মজারুল, আমি, আজিজুর রহমান, আমার সন্তোষ, সবাই মিলে আমরা প্রথম একটা ছবি করলাম অশিক্ষিত। 78 সালে মুক্তি পেল, অত্যন্ত সুন্দর ছবি। তারপরে আমরা আর একটা ছবি করলাম ছুটির ঘন্টা, সেটাও অসাধারণ, সেটাও দারুণ। স্যার কই যাচ্ছে? আমাকে অযোধ্যা করতে আসছ কেন? এই তাম জিনিসপত্র সব তোমাকে, তোমাগো জিনিস তোমাগো দেওয়ানের লেগা সরকার আমার কাছে পাঠাইছে। আমি তো ও শিলা মাত্র, তোমাগো গ্রামে একটা ভালো রাস্তা আসিল না, আমি কত দেন দরবার কইরা এই রাস্তার কামগুলা করাইলাম। লাভ তোমাগো। 1979 সালে মুক্তি পেল আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ছবি শেখ নিয়ামত আলী এবং মসিউদ্দিন সাকরের সূর্য দিঘল বাড়ি, আবু ইসাক সাহেবের সূর্য দিঘল বাড়ি। ছোট্ট একটি চরিত্র কিন্তু অসাধারণ, জবেদ ফকির, যে জবেদ ফকিরের চরিত্রে, তার যে ডিরেক্টর নিয়ামত এবং সাগেন এবং ক্যামেরা আনোয়ার হোসেন, যে স্টিল ফটোগ্রাফার, সে এত যত্ন করে আপনার ছোট্ট চরিত্রটি এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে, এটা আমার কোনো ক্রেডিট না, এটা টোটাল ক্রেডিট ডিরেক্টরের, ক্যামেরাম্যানের। ওরা আমাকে যেভাবে বলেছে আমি সেভাবে চেষ্টা করেছি, তবে লোকে বলেছে আমি ভালো করেছি। দেই তুমি আই তোমার আখা, আমি আবার আত্মে খ্যার নসিবের কথা কইতে পারি, কইতে হইব না, যার যেমন কান তার হেমন নসিব। আমার কথায় তুমি রাগ করছো বেআইন? স্যার উমের মতির লান তো শর্মাও খা, বেআইনের মুখের গালি দাও মিটা। এরপর তো আমাকে আর সুযোগ দেওয়া হলো না, যে অভিনয় করার জন্যে যে সুযোগটা আমি যাদের কাছ থেকে পেয়েছি, সাগর নিয়ামতের সূর্য দিগর বাড়িতে পেয়েছি, এরপরে রাজ্জাক সাহেব আমাকে নায়ক বানালো চাপাডাঙ্গার বউ, চাপাডাঙ্গার বউতে আমাকে দিয়ে সে যে অভিনয়টা করালো সেখানে ও নিজেই চুল টুল কেটে আমাকে ওইভাবে তৈরি করলো, এবং আমার নায়িকা সামানা আমার স্ত্রী। তো এই ছবিটাতে আমি খুব চেষ্টা করেছি ভালো করার জন্যে, এবং পরে পত্রপত্রিকা আমার যথেষ্ট আমি সুনাম করেছে। জিজ্ঞেস করছি ওখানে আড়ি পেতে কি শুনছো? আড়ি আড়ি বদবু কেন? তাহলে কি করছিলে? না মানে এই দেয়ালটা অনেক পুরনো হয়ে গেছে। দেয়াল পুরনো হয়ে গেছে না বুড়ো বয়সে তোমার ভীমরথি ধরেছে? ঘরে যে দুদণ্ড শান্তিতে বসবো তার উপায় নেই। 1980 সালে আবদুল্লাহ আল বামুন সাহেব তৈরি করলেন এখনই সময়, এখনই সময় মঞ্চনাটক সেনাপতি অবলম্বনে, সেখানে একটা লেবার লিডার ক্যারেক্টার আমি ছোট্ট হয়তো মানুষ হিসাবে খুব ভালো, সংবাদে ছিলেন, সাংবাদিকতা করতেন, তারপর টেলিভিশনে এলেন। মামুন ভাই আমাকে অত্যন্ত স্নেহ করতেন এবং তার আন্ডারে অনেক নাটক করেছে। সর্দারের বাচ্চা, মশা মারতে কামান দাগা আমি একদম পছন্দ করি না, চলে যাখান থেকে। গেলাম কিন্তু দেখা তোমার সাথে হইব তালুকদার। 1980 সালে মুক্তি পেল বাদল রহমানের ছবি চমৎকার শিশুতোষ ছবি, এমিলের গোয়েন্দা বাহিনী আপনি কাজ করলেন। বাদল রহমান একজন অত্যন্ত গুণী পরিচালক, তারপর সে আরো চেয়েছিল নাটক ছবি করার জন্য, সে সুযোগ আর তার হয়নি। আমার চাক, আমার ক্লাস, আমার ন্যাপকিন, একটা চোরকে ফলো করছি, দাঁড়াও মজা দেখাচ্ছি।
সুপ্রিয় দর্শকবৃন্দ, আমাদের জন্য নির্ধারিত সময় প্রায় শেষ। আগামী সপ্তাহে আবারও কথা হবে আমাদের প্রিয় অভিনেতা, চিত্রনাট্যকার, পরিচালক, কবি এবং প্রযোজক পরিচালক এটিএম শামসুজ্জামানকে নিয়ে।